দিনে অথবা রাত্রে মসজিদে কি তালা মারা যাবে? দেখুন প্রশ্নটা, এই প্রশ্নটা মানার কি এখন বর্তমান যুগে সত্যিকারই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর হচ্ছে, এখন কিন্তু ভারতের নয় গোটা দুনিয়ার পরিস্থিতি কিন্তু খুব নাজুক, বিশেষ করে ভারতে মুসলিমদের জন্য। আপনারা জানেন হায়দ্রাবাদে মক্কা মসজিদ আছে, জানেন না? হায়দ্রাবাদে মক্কা মসজিদ আছে, আমি ওই মসজিদে নামাজ পড়েছি, ফজরের নামাজ, ওই জলসা করতে গিয়ে দিয়ে ওইখান থেকে আমি এয়ারপোর্ট গিয়েছিলাম। ওখানে একটা চায়ের দোকান আছে, পিস্তা হাউস, ওই চা ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না, পিস্তা হাউসের চা বিখ্যাত, নামাজ পড়েছি। ওই মসজিদে কিন্তু বিস্ফোরণ ঘটেছিল, কেউ ঘটিয়েছিল, তারা ধরাও পড়েছিল। কারণবশত জানেন আইন কানুন যার হাতে থাকে, জোট যার মুলুক তার, তারা বেঁচে গিয়েছে। মসজিদে দিনে তালা মারা যাবে না, রাতে আপনাকে তালা মারতে হবে। অপরিচিত মুসাফির এলে তাদের আধার কার্ড হয় মতোয়াল্লির কাছে, সেক্রেটারির কাছে, নাহলে ইমামের কাছে জমা থাকতে হবে আধার কার্ড। কেউ ধরেলেন, যদি বলেন যে মুসলমান আদায় করতে এসছে, আমি বর্ধমান থেকে, ধরেন একটা অপরিচিত লোক এলো বর্ধমান থেকে আদায় করতে, তার ব্যাগপত্র আছে, তাকে মসজিদে থাকতে দিলেন, সে রাতের বেলায় বোম রেখে দিয়ে পালিয়ে গেল, ভোরের বেলায় বাস্ট হলো, বলবে মসজিদে বোম রেখেছিল মুসলমানরা। কথাটা বুঝাতে পারলাম আমি? ওই জন্যে মসজিদে রাতের বেলায় তালা মারা ঠিক আছে, আর মসজিদের পায়খানা ঘরে দিনের বেলায় তালা মারা ঠিক আছে। কেন বলুন তো? আমাদের দেশের কিছু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু হারাম করে মসজিদের পায়খানাতেই পায়খানা করে। কথাটা বুঝতে পারেননি? মসজিদের পায়খানা ঘর, মসজিদের গোসলখানা বিনা কারণে ইউজ করা যাবে না, এমনকি উচিত বাড়ি থেকে উজু করে মসজিদে যাওয়া। আমাদের মসজিদে উজু ভেঙে গেছে, উজু করবে, কিন্তু আমাদের সিস্টেম কি, আগে মসজিদ করার আগে দুটো পায়খানা ঘর হাঁকতে হবে গায়ের লোককে। এটা কিন্তু আরব দুনিয়ার নিয়ম, নবীজির জামানায় নিয়ম ছিল না। বর্তমানে এখন মেহমান ফেহমান থাকে, মুসাফির থাকে, তাই করতে হচ্ছে, কিন্তু গ্রামের লোক যারা বেনামাজি, তারা যদি মসজিদের পায়খানায় পায়খানা করে, আল্লাহর কাছে হিসেব লাগবে, এটা মাথায় রাখবে। আপনি বাড়ি থেকে গিয়ে মসজিদে গেছেন, হাজত রেখে গেছে, আপনি পায়খানা করতে পারেন, কিন্তু স্পেশালি আমাদের দেশে অনেকজন নামাজ পড়ে কিসের জন্য জানেন? পায়খানা করার লেগে। কোথায়? বোম্বেতে নামাজ, এক ঘরেতে এক ওয়াক্তের নামাজ পড়ে না, বোম্বেতে কিন্তু লাইন দিয়ে পায়খানা করতে হয় মুন্সিপালিটির পায়খানায়, বোম্বেতে সেই ডিব্বা নিয়ে লাইন দিতে হয়। এরপর যারা মুসল্লি আছে তারা মসজিদে হাজত সারে, আর যাদের বাড়িতে, আমি তো বোম্বেতে গিয়ে থাকি, আমার ভাইরা ভাইয়ের ফ্ল্যাট আছে, তাদের বাড়িতে পায়খানা আছে, কিন্তু যারা এমনি চালিতে থাকে তাদের পায়খানা নাই। তো একজনকে দেখি নামাজ এমনি পড়ে না, কিন্তু ফজরে মাল চলে গেছে নামাজ পড়তে, ফজর তার কাজা নাই, কাজে বেরুবে, আর সে দিনে একবার পায়খানা করে, সে এসি আগে পায়খানা ঘরে ঢুকলে দিয়ে নামাজটা পড়ছে। আমি বললাম এগুলো হচ্ছে পায়খানা করা নামাজি, ওই নামাজি চলবে না। ওই জন্যে মসজিদের মাল আমানত, গোটা গ্রামের মানুষের সবাই আমানতের খেয়াল রাখবেন, বলুন ইনশাল্লাহ। এই মসজিদ মাদ্রাসার মাল হচ্ছে আমানত। একটা যদি কলেতে কেউ পানি খরচ করে, তাকে বলবেন ভাই কলটা বন্ধ করে গল্প কর, এটা মসজিদের মাল, এটাকে খরচ করিস না। এই ব্যাপারে ইসলাম কি বলে? কোরআনে আছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে দেখবেন না। ওই জন্যে এরপরে এখানে আর একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্নটা এখানে কিন্তু কমপ্লিট হয়নি, আনকমপ্লিট প্রশ্ন। কোন মা বাপ যদি ছেলেদের হক মেরে, একটা ছেলের হক মেরে আর একটা ছেলেকে দেয়, সে মা বাবু কিন্তু ফেরে পড়বে,
এটা হচ্ছে কমপ্লিট পোর্শন, কাফিল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দে। ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আগে আল্লাহু আকবার না আগে আস্তাগফিরুল্লাহ? আমি বলি সালাম ফিরার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই, এটা পড়বেন। আল্লাহু আকবার যদি কেউ বলে, বলাতে দোষের কিছু নাই কিন্তু পদ্ধতির ভুল, ওটা পাপ নয় আল্লাহু আকবার বলাটা। কিন্তু আসল পদ্ধতি হচ্ছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, আস্তাগফিরুল্লাহটাই আগে পড়তে হবে। আর কে আছেন ভাই বলুন তাড়াতাড়ি। ফেতরা আদায়ের সঠিক নিয়মটা কি, খাবার দিয়ে আদায় করব নাকি টাকা দিয়ে আদায় করব? আমি মারামারি করা বক্তা আমি লয়, ঠিক আছে? এরা চাইছে যে যে ব্যাটারা লেগেছে লেগেছে একই জুড়ে দে ওদের সাথে, তাই না? হ্যাঁ, আমি কে কি করেছে জানি না, আমি খাদ্য দিয়ে আদায় করেছি। কি বললাম? আমি খাদ্য দিয়ে আদায় করেছি এবং খাদ্য দেওয়া হয়ে গেছে, কিছু লোক এসছে তাদেরকে আমি টাকা দিয়েছি, খাদ্য থাকে নাই যখন। প্যান যদি টাকনুর নিচে থাকে তাহলে প্যান মুড়ে কি নামাজ হবে? প্যান অবশ্যই ছোট পড়তে হবে, যদি আপনি ভুলবশত কিনে ফেলেন বড় হয়ে যায় সেটা আলাদা বিষয়, আপনি মুড়ে নেবেন। এবং মুড়েটা শুধু নামাজ লয়, সব সময় মুড়ে রাখতে হবে। টাকনুর নিচে যারা কাপড় পরবে সেই অঙ্গটা আল্লাহ হাদিসে আছে জাহান্নামের আগুনে দিবেন। ওই জন্যে টাকনুর ওপরে কাপড় পরা নবীজির সুন্নত। কি তাই বললাম? টাকনুর ওপরে, টাকনুর নিচে নয়। ওপরে বলতে চার আঙ্গুল ওপরে, এইখানে পড়েন না তাহলে আবার লোকে খ্যাপা বলবে। হ্যাঁ, টাকনুর ওপরে মানে একদম ওপরে, হুঁটোই তুলে দেন না, আবার নামাজে সিজদায় গিয়ে সব গোলমাল হই যায়। আমার ভাই আপনাদিকে আমি লাস্টে অনুরোধ একটাই করব, আপনারা অনেক টাকা দিয়েছেন আমি জানি দিয়েছেন, লাস্টে আমি বলবো যে আপনাদের মধ্যে কে কে আছেন, আমি এই মাদ্রাসার জন্য, আমি একজন মাদ্রাসাওয়ালা, বিশ্বাস করুন মাদ্রাসা চালানো কত কঠিন আমি জানি। আমার মাদ্রাসায় বোর্ডিংয়ে শুধু 300 ছাত্র আছে, 100 ছেলে পড়ে চলে যায়, 1 টাকা বোর্ডিং ফি নাই। আপনি মনে করছেন আমি পুরো বছর জলসা করেছি দিয়ে ঘরে রোজার মাসে আরাম করেছি? রোজার মাসে একদিন আরাম করি না, প্রত্যেক দিন আদায় মাদ্রাসা কালেকশন, প্রত্যেক দিন কালেকশনে বেরিয়ে গেছি, তারপরে মাদ্রাসা সুস্থভাবে চলে। তাই আমি জানি একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে, চালাতে গেলে কমিটির কতটা চাপ, মাদ্রাসার শিক্ষকদের কতটা চাপ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা ভাই যারা এখানে এসে বসেছেন, আমি আপনাদের কাছে আমার এই আঁচলটা পাচ্ছি, যে যা পারবেন 100, 200, 50, 10, 20 উঠে একটু এসে দিয়ে যান, যে যা পারবেন, 10 টাকা, 1 টাকা, 5 টাকাও বাদ দিবেন না, তাড়াতাড়ি আসুন। আমি একটা গজল শোনাবো ভাই, সামনে দুজন দাঁড়ান তো ধরি আমার আঁচলে দিয়ে দেন। এই যে আমাদের মাদ্রাসার এখানে সভাপতি কেসিয়ার আছে, সেক্রেটারি আছে, এরা কিছু বলছে না জানেন কত, ওদের কাছে নেন আমি বলেন, ওটা বলেন তো, ও সেটা পরে বলছি। আমার ভাই আপনাদেরকে বলছি সব ভাই উঠে আসুন, 1 টাকা হলেও দেন ভাই, ধরি দেন না, টাকাগুলো ধরি আমার আঁচলে দিয়ে দেন, দেন ধরি দেন, মাশাআল্লাহ, আসুন ভাই, যে যা পারবেন 1 টাকা, 2 টাকা হলেও দিয়ে যান ভাই, ধরিয়ে দিয়ে দেন। এখানে মায়ের দিকে বলবো আপনারাও ধরিয়ে দেন ভাই, কেউ বাদ যাবেন না, 10 টাকা হলেও দেন, 1 টাকা, 2 টাকা হলেও দেন, মাশাআল্লাহ, এসে দিয়ে যান ভাই, এই মাদ্রাসার জন্য দিয়ে যান আল্লাহর ওয়াস্তে, মাশাআল্লাহ, আসুন ভাই। মায়েদের কাছে একটা চাদর পাঠিয়ে দেন তো, মায়েদের দিকে যান ভাই, যে যা পারবেন, কেউ বাদ যাবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, এই মাদ্রাসার জন্য দিয়ে যান ভাই, বিশেষ করে এতিম মিসকিনের জন্য। তাড়াতাড়ি আসি ভাই, জাযাকাল্লাহ, আসুন ভাই, একটু তাড়াতাড়ি আসি।
ভাই তাড়াতাড়ি দেন, কেউ যাবেন না। সেতাব কমিশন 12,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। ভুবন জোড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যস। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যদি আরো কেউ থাকেন একটু আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, একটা থলি দেখি জায়গা নেন একটা। হ্যাঁ দেন, থলিটা দেন। ফিরোজ ভাইয়ের মা, তিনি 500 টাকা দিয়েছেন আল্লাহ। এজাজুল ভাইয়ের বউ 1,000 টাকা দিয়েছেন, কি কাসিমউদ্দিনের বউ 1,000, হাসিমউদ্দিন, আল্লাহ দানকে কবুল করুক। জহর আলী 1,000 টাকা, পাঁচশো। মাদ্রাসা, মাদ্রাসার কমিটিরা কই সব? মিঠু ঘারামি 500, আরব দুলাল ডাক্তার 1,000, বিটু ঘারামি 1,000, আপনার আপনার 1,000 কেন? আপনি 2,000 করুন। আচ্ছা মাশাআল্লাহ, 2,000 টাকা। এই তো আমাদের ভাই জানে, কেসিয়ার সাহেবেরও দাগের দাগ 2,000, 1,000 না, খুশি করে দিচ্ছে, ওইটাই ঠিক আছে। সভাপতি, সভাপতি সাহেবের হইছে? হ্যাঁ সভাপতি, এদিকে বলো কোথায় দাও। 2,000 সভাপতি সাহেব, 2,000 টাকা মাশাআল্লাহ। এ ব্যাজওয়ালা, ব্যাজওয়ালা মালগুলো কেন, কোথায় গাদা ব্যাজ বালা ছিল দেখলুম ওইদিকে? এ ব্যাজওয়ালাগুলো 500 করে দিলেও তো অনেক হবে, আবার ভয়ে প্যাচ খুলে দিবে অনেকজন। হ্যাঁ রাসেল 1,000, এ ব্যাজওয়ালাগুলো কই, ঘুমিয়ে গেছে? আমার ভাই আর কে আছেন? মায়েদের কাছে রুমাল গেছে, আপনারা যে যা পারবেন দেন। আমার ভাই আর কে আছেন? ওইটা ওইটা দেখুন তো, অত ইউসুফের গজল শুনতে হবে না।